কুলসুম আক্তার, উনি বলেছেন যে উনি 7 মাসের গর্ভবতী এবং প্রায় সময় উনার কালো রঙের রক্ত যায়, এক্ষেত্রে ওনার কী করণীয়? তো প্রেগনেন্সিতে সাধারণত যে কোনো সময়ই রক্ত যাওয়াটা সেটা ঝুঁকির লক্ষণ, প্রথম সময়েও যেরকম ঝুঁকির লক্ষণ, 7 মাসের প্রেগনেন্সি অবস্থাতেও রক্ত যাওয়াটা ঝুঁকির লক্ষণ। সুতরাং আমার মনে হয় আপনার উচিত ইমিডিয়েটলি ডাক্তারের সাথে শরণাপন্ন হওয়া এবং কেন আপনার রক্তটা যাচ্ছে সেই কারণটা নির্ণয় করতে হবে। সাধারণত গর্ভফুল বা প্লাসেন্টাটা অনেক সময় নিচে থাকে, সেটা অনেক সময় সরে গেলেও কিন্তু এ ধরনের রক্ত বা কালো রক্ত যেতে পারে। সুতরাং আমার মনে হয় আপনার অচিরেই আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করে দেখা উচিত যে গর্ভফুলটা কোথায় আসছে, এবং আপনাকে অবশ্যই বিশ্রামে থাকতে হবে।